হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিওতে। আর ইন্টারেস্টিং বলার কারণ হচ্ছে আজকে কিন্তু অনেক স্পেশাল কিছু কালেকশন থাকছে। বেসিক্যালি আজকে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ একদমই প্রিমিয়াম সিরিজে থাকবে। এইচপির সবগুলো ল্যাপটপ নিয়ে আজকে রিভিউ থাকবে। অনেকে এইচপির ল্যাপটপের রিভিউ রিকোয়েস্ট করেছিলেন, তো আজকে কিন্তু টোটাল এইচপির ল্যাপটপের রিভিউ থাকছে। পাশাপাশি আজকে কিন্তু আমাদের কাছে এখানে ব্র্যান্ড পিসিও রাখা আছে। আপনারা আজকে ব্র্যান্ড পিসির স্পেসিফিকেশন জানতে পারবেন। এবং এখানে কিন্তু 360 অনেকগুলো কালেকশন আছে, এইচপির 10 রাখা আছে, পাশাপাশি রাইজেন 5, রাইজেন 7 এবং এইচপি জেড বুক ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপও থাকছে। অনেকেই বুঝতে পারছেন ভিডিওটা কিন্তু আজকে খুবই ইন্টারেস্টিং হবে, না টেনে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথমে আমরা আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর 10, ফলপটটি মসজিদ গলি, বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে বিল্ডিংয়ে, সামত প্লাজার তৃতীয় তলা, আইটিবিডি। আর যেহেতু মেট্রোলের কাজ চলতেছে, কেউ যদি মেট্রোলে পিলার ধরে আসেন, 249 নম্বর পিলারের পশ্চিম পাশে যে গলিটি আছে সে গলি বরাবর একটু সামনে আসলে হাতের বাম পাশে সামত প্লাজার তৃতীয় তলা, আইটিবিডি। আমাদের কিন্তু গুগল ম্যাপেও সব লোকেশন দেওয়া আছে, নিচে ডিসক্রিপশনে ডেফিনেটলি গুগল ম্যাপের লিঙ্কটি দেওয়া থাকবে। এবং চাইলে কিন্তু আপনারা গুগল ম্যাপে গিয়ে আইটিবিডি লিখে সার্চ করলে খুবই সহজে আমাদের শপের লোকেশনটি পেয়ে যাবেন। সপ্তাহে 7 দিন খোলা থাকে আমাদের শপ, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তো ভিউয়ার্স, ভিডিও শুরুতে যেহেতু আমরা বলেছিলাম আজকে কিন্তু ইন্টারেস্টিং একটি ভিডিও থাকবে। দেখতে পাচ্ছেন আজকে আমার সামনে শুধু এইচপি ল্যাপটপ রাখা আছে। ম্যাক্সিমাম ল্যাপটপই কিন্তু এইচপির ফোর ফিঙ্গারের মধ্যে, প্লাস এই পাশে কিন্তু 360 কালেকশন আছে। এবং একদম শেষে কিন্তু আমরা ব্র্যান্ড পিসি দেখাবো। আমাদের কাছে এখন ব্র্যান্ড পিসি চলে এসেছে, আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনে আপডেট কনফিগারের ব্র্যান্ড পিসিগুলো পেয়ে যাবেন। তো আমরা কিন্তু ফার্স্টে ল্যাপটপগুলো দেখাবো। ফার্স্টে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইচপি জেড বুক। মানে এই ল্যাপটপটা দিয়ে বেসিক্যালি আমি ভিডিওটা স্টার্ট করছি, কারণ এটা খুবই অসাধারণ একটা ল্যাপটপ। এইচপি ওয়ার্ক স্টেশন সিরিজের এইচপি জেড বুক 14 UG5। এটা কোরাই 5 8 জেনারেশন প্রসেসর দিয়ে 4 Core 8 Thread প্রসেসর এবং 6 MB ক্যাশ থাকছে। এবং বেসিক মডেল থেকে এটার প্রসেসরের ক্লক স্পিড কিন্তু অনেক বেশি আপনারা পেয়ে যাচ্ছেন। 8 GB র্যাম দিয়ে আছে, 4 GB শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন, পাশাপাশি 256 GB M.2 NVMe SSD আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কন্ডিশনটা, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। দেখেন কন্ডিশনটা আমি যদি একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই, একদম টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ল্যাপটপটা। বেসিক্যালি এই ল্যাপটপগুলো কিন্তু এত ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় না। আমরা কিন্তু খুবই কষ্ট করে ল্যাপটপগুলো কালেক্ট করি এবং ডেফিনেটলি আমাদের পারচেস রেটটা একটু বেশি পড়ে। অনেকেই আমাদেরকে মাঝে মাঝে কমেন্ট করেন যে ভাই আপনাদের প্রাইসগুলো বেশি, আসলে ফ্রেশ প্রোডাক্ট পারচেস করতে গেলে প্রাইসটা ডেফিনেটলি একটু বেশি হয়ে যায়, বাট প্রোডাক্টগুলো কিন্তু 100% ফ্রেশ পাচ্ছেন আপনারা। যেমন এই ল্যাপটপটা এইচপি জেড বুক 14 UG5, এটা যেহেতু ওয়ার্ক স্টেশন সিরিজের একটি ল্যাপটপ, এই ল্যাপটপ দিয়ে আপনারা সব ধরনের ভারী কাজ করতে পারবেন। ভিডিও এডিটিং, গ্রাফিক্স থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন। 14.1 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে দিয়ে আছে। ব্যাটারি ব্যাকআপটা 4 থেকে 5 ঘন্টা একটা ইনসেইন ব্যাকআপ পেয়ে যাবেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন অ্যাভেলেবেল থাকছে। একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 41,990 টাকা, মানে জাস্ট অসাধারণ একটা প্রাইস। এবং এই ল্যাপটপের 7 জেনটাই, i5 7 জেনটাই কিন্তু আমরা 42,990 টাকা সেল করেছি, বাট এখন আপনারা Core i5 8 জেনারেশনটা পাচ্ছেন মাত্র 41,990 টাকা। মানে হিউজ অফার এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পাচ্ছেন। নেক্সটে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে। অনেকেই রিকোয়েস্ট করেছিল রাইজেন প্রসেসরের ল্যাপটপ দেখানোর জন্য। আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে নেক্সট আমাদের রাইজেন 5 রাইজেন 7 স্টক ঢুকে যাবে, তো এখন কিন্তু স্টক চলে এসেছে। এটা হচ্ছে এইচপি এলিট বুকের 745G5, রাইজেন 5 প্রো প্রসেসর দিয়ে আছে ল্যাপটপটা। সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 8 GB র্যাম DDR4-এর এবং 2400 MHz র্যাম থাকছে, 4 GB শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এবং AMD রেডনের ডেডিকেটেড 1 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, 256 GB M.2 NVMe SSD পেয়ে যাচ্ছেন। চাইলে কিন্তু র্যামটা 32 GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন, SSD আপনাদের মন মতো কাস্টমাইজ করতে পারবেন। 14.1 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে দিয়ে আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন এবং কিছু কিছু মডেল আপনারা ফেস লক সেন্সর পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এবং এই ল্যাপটপটার কন্ডিশনটা আমি যদি আপনাদেরকে দেখে দিই, যেহেতু প্রিমিয়াম ল্যাপটপ খুবই ফ্রেশ কন্ডিশনে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপটা পারচেস করতে পারবেন। প্রাইসটা খুবই রিজনেবল, মাত্র 38,990 টাকায়। এগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস প্রাইস 42,990 টাকা ছিল, এখন কিন্তু আপনারা একটা হিউজ ডিসকাউন্ট প্রাইস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 38,990 টাকায়। নেক্সট যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে রাইজেন 7 প্রসেসর দিয়ে, এইচপি লিটবুকের 745G5, এটা রাইজেন 7 প্রসেসর দিয়ে রাইজেন 7 প্রো প্রসেসর পেয়ে যাচ্ছেন। সাথে থাকছে 8 GB র্যাম DDR4-এর, 2400 MHz-এর, 4 GB শেয়ার গ্রাফিক্স থাকছে এবং 1 GB
6GB ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এম ডি রেডনের 14.1 ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিক বাটন এভেলেবল থাকছে সাউন্ড সিস্টেমটা কিন্তু স্টেরিও সাউন্ড সিস্টেম আর কন্ডিশনটা টোটালি ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে যদি ইনসাইডটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন এবং এই ল্যাপটপ দিয়ে চাইলে আপনারা গ্রাফিক্সের ভারী কাজ টুকটাক গেমও করতে পারবেন এবং এটার প্রাইসটা থাকছে মাত্র 46,990 টাকা রাইজেন 7 প্রসেসর দিয়ে মাত্র 46,990 টাকায় নেক্সট যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে এইচপি ইলিটবুকের 840G5 এটা কোরাই 7-এর 8th gen ভেরিয়েন্টটা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 16GB র্যাম 8GB শেয়ার গ্রাফিক্স থাকছে এবং 256GB M.2 NVMe SSD আছে রাইজেন প্রসেসরের পাশাপাশি ইন্টেল ভেরিয়েন্টেরও কিন্তু অনেক চাহিদা আছে তো এটা ইন্টেল ভেরিয়েন্টটা কেউ যদি চান যে রাইজেন প্রসেসর দিয়ে রাইজেনটা আপনারা পারচেস করতে পারেন বেসিক্যালি গেমিংয়ের জন্য রাইজেন প্রসেসরটা বেস্ট হয় বাট ইন্টেলটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজও করতে পারবেন এবং এই ল্যাপটপগুলো কিন্তু ডিউরেবিলিটি খুবই ভালো থাকে যেমন আপনারা চাইলে 4 বছর 5 বছর 10 বছর অনায়াসে ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন 16GB র্যাম আছে চাইলে র্যামটা 32GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন 256GB M.2 NVMe SSD আছে এবং যেটা আমি মেনশন করলাম প্রত্যেকটা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন একদম টোটালি ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে কালেক্ট করতে পারবেন চাইলে সরাসরি শপে এসে ল্যাপটপগুলো দেখে বেছে চালিয়ে নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 5 ঘন্টা একটা অ্যাভারেজ ব্যাকআপ পেয়ে যাবেন এটার প্রাইসটা আমরা রাখতেছি মাত্র 46,990 টাকা নেক্সট যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে সব থেকে সেল করা প্রোডাক্ট মানে হাই সেলিং প্রোডাক্ট G5 এর মধ্যে এইচপি ইলিটবুকের 830G5 এটা কোরাই 5 এর 8th gen প্রসেসর দিয়ে 16GB র্যাম দিয়ে আছে 8GB গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন 256GB M.2 NVMe SSD আছে চাইলে র্যাম SSD দুটাই কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন ডিসপ্লেটা ফুল এইচডি আইপিএস ডিসপ্লে দিয়ে পেয়ে যাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন এভেলেবেল থাকছে কন্ডিশনটা আবারও দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু ডিসেন্ট কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে বা ছবির মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 41,990 টাকা খুবই অসাধারণ প্রাইসে ল্যাপটপটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো খুবই এক্সক্লুসিভ মানে এইচপি ল্যাপটপ 14 এটা খুবই অসাধারণ একটা ল্যাপটপ এটা বেসিক্যালি একটা আনবক্স ল্যাপটপ এটা হচ্ছে কোরাই 5 এর 10th generation প্রসেসর দিয়ে আছে ল্যাপটপটা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 512GB NVMe M.2 SSD 8GB RAM থাকছে DDR4 এর 2666 MHz র্যাম পেয়ে যাচ্ছেন এবং 4GB শেয়ার গ্রাফিক্স থাকছে 14.1 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং একদম অ্যান্টিগ্লার ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন এবং রেজলিউশনটা খুবই ভালো ব্রাইটনেসটা 350 nits আর যেহেতু আনবক্স ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ মানে একদম ব্র্যান্ড নিউ বলছি আমি ব্র্যান্ড নিউ কন্ডিশন বলার কথা বাট একদম ব্র্যান্ড নিউ বলছি কারণ দেখতে পাচ্ছেন নটা সিঙ্গেল স্ক্র্যাচ ল্যাপটপটাতে বলতে পারেন অলমোস্ট একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপই এবং ব্যাটারি ব্যাকআপটা 5 থেকে 7 ঘন্টা পরে ব্যাকআপ পেয়ে যাবেন যেহেতু কোরাই 5 10 জেন আমি আলাদা করে বলছি না আপনারা কী কী কাজ করতে পারবেন প্রাইসটা থাকছে মাত্র 57,990 টাকা এটার প্রায় আরও একটু ভালোভাবে বলে দিচ্ছি এটা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ ল্যাপটপ আনবক্স ল্যাপটপ জাস্ট বক্সটা আমরা আনতে পারিনি ল্যাপটপটা আনবক্স হয়ে এসেছে এটার প্রাইসটা থাকছে মাত্র 57,990 টাকা নেক্সট যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে G7 এইচপি ইলিটবুকের 830G7 মানে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ল্যাপটপ এটা দেখেন খুবই অসাধারণ লাগে ডিজাইনটা এটা হচ্ছে কোরাই 7-এর 10th generation প্রসেসর দিয়ে 512GB NVMe M.2 SSD এবং 16GB র্যাম থাকছে 16GB র্যাম পেয়ে যাচ্ছেন 3200 MHz 8GB শেয়ার গ্রাফিক্স থাকছে 13.3 ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং একদম ন্যানোভেজেল ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় ব্যাকলিট কিবোর্ড ফেস লক সেন্সর এভেলেবেল পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে যেহেতু এটাও একটা আনবক্স ল্যাপটপ কোরাই 7-এর 10th generation 512 SSD 16GB র্যাম দিয়ে সব ধরনের ভারী কাজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 72,990 টাকা এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন 15 ডেজ একটি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে 5 বছর একটি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সফটওয়্যার সাপোর্ট এবং উইন্ডোজ সাপোর্ট কিন্তু লাইফ টাইমের জন্য টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন এবং চাইলে কিন্তু ল্যাপটপগুলো ঢাকার বাইরে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় ল্যাপটপগুলো অর্ডার করার ক্ষেত্রে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি টেক্সট করবেন এবং 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে বুকিং দিয়ে দেবো ঠিক 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় প্রোডাক্টটি পৌঁছে যাবে এবং আমাদের কিন্তু ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে যারা ঢাকার মধ্যে ঘরে বসে ল্যাপটপগুলো পারচেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুবই সহজে আপনাদের নিজ লোকেশনে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে টোটাল 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা 3 মাস থেকে 36 মাসের ইএমআই সুবিধাতে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো সেটা আমার মনে হয় আজকের ভিডিওতে সব থেকে রিজনেবল প্রাইসের একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচপি ইলিটবুকের 820G4 কনফিগারেশনটা কিন্তু খুবই চমৎকার কোরাই 7-এর 7th gen প্রসেসর দিয়ে 512GB SSD 16GB RAM দিয়ে আছে তারপরও আমি বলছি যে এটা আজকের ভিডিও সব থেকে রিজনেবল কারণ আজকে কিন্তু অনেকগুলো প্রিমিয়াম ল্যাপটপের ভিডিও দেখানো হয়েছে প্রত্যেকটা ল্যাপটপই খুবই প্রিমিয়াম ছিল এবং সামনে কিন্তু 360 কালেকশনও দেখানো বাকি আছে সেই ল্যাপটপগুলো দেখাবো এটা স্পেসিফিকেশনে ছিলাম আমি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড
জয়স্টিক বাটন এভেলেবেল আছে। চাইলে কিন্তু র্যামটা 32 GB পর্যন্ত আপনারা ম্যাক্সিমাইজ করতে পারবেন, SSD আপনাদের মন মতো কাস্টমাইজ করতে পারবেন। কম্প্যাক্ট সাইজ হওয়ার ক্ষেত্রেও কিন্তু এটাতে আপনারা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন, চাইলে SSD হার্ড ডিস্ক দুটা একই সাথে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং গ্রাফিক্সের কাজ, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং সব ধরনের কাজ আপনারা করতে পারবেন ল্যাপটপটা দিয়ে। i7 7th gen 512 16 GB খুবই অসাধারণ কনফিগারেশন। প্রাইসটা অ্যাপ্রক্সিমেটলি 40,000 উপরে হওয়ার কথা, বাট এটার প্রাইসটা থাকছে মাত্র 38,990 টাকা। খুবই রিজনেবল প্রাইসে ল্যাপটপটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। এবং যেহেতু আজকে বললাম যে প্রিমিয়াম ল্যাপটপের মধ্যে এটা সব থেকে রিজনেবল প্রাইস, তারপর আমি কন্ডিশনটা একটু দেখিয়ে দিই। একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন, ল্যাপটপটা টোটালি ফ্রেশ কন্ডিশন আছে। এটাই আসলে সব থেকে বড় বিষয় যে একটা ল্যাপটপ ইউজ ল্যাপটপ হওয়া সত্ত্বেও অ্যাপ্রক্সিমেটলি 6 মাস থেকে 1 বছর বা 2 বছর ইউজ হওয়া সত্ত্বেও ল্যাপটপগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে কালেক্ট করবেন। এবং এই ল্যাপটপগুলো বেসিক্যালি প্রজেক্ট ইউজ ল্যাপটপ, তো প্রজেক্ট ইউজ হওয়ার কারণে কিন্তু এত বেশি ইউজ করা হয় না। তো এর মধ্যেও কিন্তু গ্রেড থাকে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের কোয়ালিটি ল্যাপটপ থাকে। বাট আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে এ গ্রেডের যে ল্যাপটপগুলো সেগুলোই পারচেস করার। যেমন এখানে যতগুলো ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু 100% এ গ্রেডের, যার কারণে একদমই ফ্রেশ কন্ডিশন এবং অথেন্টিক, কোনো ধরনের সার্ভিস করা না। এবং এই ল্যাপটপগুলো নিয়ে আপনারা অনায়াসে 3 থেকে 4 বছরের উপরে ল্যাপটপগুলো খুবই স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন। নেক্সটে আমরা কিছু 360 কালেকশন দেখাবো। 360 বেশ কিছু কালেকশন আছে আজকে। ফার্স্টে এই মডেলটা দিয়ে শুরু করবো, এটা হচ্ছে HP ইলিট বুকের X360 1030G2। খুবই পপুলার একটা মডেল এই ল্যাপটপটা। কোরাই 5th gen 7th gen প্রসেসর দিয়ে 16 GB র্যাম দিয়ে আছে, 8 GB শেয়ার গ্রাফিক্স পেয়েছেন, 256 GB M.2 SSD আছে। এটাতে আরেকটা বিষয় আমি অ্যাড করে দিই, সেটা হচ্ছে 360 যে স্লিম ল্যাপটপগুলো, মানে যে ল্যাপটপগুলো একদমই আলট্রা স্লিম, সেই ল্যাপটপগুলোতে কিন্তু আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন না। যে র্যামটা আছে সেটা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে বা সোল্ডার করা থাকে, সেই র্যামগুলো চাইলেও আপনারা আপগ্রেড করতে পারবেন না। তো এই ল্যাপটপগুলো কিন্তু আমরা 16 GB র্যাম দিয়ে এনেছি। ম্যাক্সিমাম কাস্টমারের 16 GB র্যামের উপর আর র্যাম প্রয়োজন হয় না, কারণ যদি 8 GB র্যাম হয় আপনাদের একটা র্যামের ঘাটতি মনে হতে পারে, বাট 16 GB র্যাম হলে ফুলফিল লাগবে। তো এটা হচ্ছে 16 GB র্যাম দিয়ে আছে, 8 GB শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন, 256 GB M.2 SSD থাকছে। কন্ডিশনটা আবারও দেখিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো প্রিমিয়াম ল্যাপটপ এগুলোর কন্ডিশন এমনি অনেক ফ্রেশ থাকে, তারপরেও দেখিয়ে দিচ্ছি আমি। একদম ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপগুলো, অনেক এক্সপেন্সিভ ল্যাপটপ এগুলো, বেসিক্যালি ব্র্যান্ড নিউ, প্রাইস লাখের উপরে থাকে। ডিসপ্লেটা 13.3 ইঞ্চি ডিসপ্লে, টাচ স্ক্রিন ডিসপ্লে, IPS ডিসপ্লে, প্লাস কিছু কিছু মডেল তো 120Hz রিফ্রেশের ডিসপ্লে আমরা পেয়েছি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, ফেস লক সেন্সর এভেলেবেল থাকছে। এবং ল্যাপটপটা কিন্তু পেন সাপোর্ট করে, 360 ডিগ্রি কনভার্ট করে, খুবই ইজিলি আপনারা ট্যাব হিসেবে ব্যবহার করতে পারবেন। থিকনেসটা দেখেন কতটা স্লিম ল্যাপটপটা, এবং খুবই স্টাইলিশ। আমি যদি ভালোভাবে দেখাই, একদম স্লিম এবং খুবই লাইট ওয়েট, যে কোনো জায়গায় আপনারা খুবই ইজিলি ল্যাপটপটা ক্যারি করতে পারবেন। এবং লাইট ওয়েট হওয়ার পাশাপাশি আপনারা কিন্তু এটা দিয়ে ভারী কাজও করতে পারবেন, অফিস এক্সেলের কাজ, গ্রাফিক্সের কাজ এগুলো করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপটা 4 থেকে 5 ঘন্টার অ্যাভারেজ ব্যাকআপ পেয়ে যাবেন। প্রাইসটা থাকছে মাত্র 43,990 টাকা, এটার প্রাইস ডিসকাউন্ট করা হয়েছে। প্রিভিয়াস প্রাইস ছিল 45,990, এখন কিন্তু সরাসরি 2,000 টাকা ডিসকাউন্টে ল্যাপটপটা চলছে, মাত্র 43,990 টাকা। নেক্সটে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে এটারই কোরাই 7 প্রসেসর দিয়ে, HP এলিট বুকের X360 1030G2, কোরাই 7th gen প্রসেসর দিয়ে। অনেকেই কোরাই 7th এর জন্য রিকোয়েস্ট করেছিলেন, কোরাই 7টা অনেক সীমিত কালেকশন আছে আমাদের কাছে। বেসিক্যালি যে কয়টা প্রিমিয়াম সিরিজ ল্যাপটপ দেখালাম, ম্যাক্সিমাম ল্যাপটপ কিন্তু আমাদের কাছে সীমিত কালেকশন আছে, অবশ্যই কালেক্ট করতে হলে তাড়াতাড়ি আমাদের শপে চলে আসবেন। এটা হচ্ছে কোরাই 7th gen প্রসেসর দিয়ে, 16 GB র্যাম দিয়ে আছে, 8 GB শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন, 256 GB M.2 SSD আছে। কন্ডিশনটা টোটালি ফ্রেশ কন্ডিশন, আমি যদি একটু ভালো করে দেখিয়ে দিই, একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে প্রোডাক্টগুলো এভেলেবেল আছে। ডিসপ্লেটা সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে, 13.3 ইঞ্চি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, ফেস লক সেন্সর এভেলেবেল থাকছে ল্যাপটপটাতে। এবং 360 ডিগ্রি কনভার্ট করে খুব ইজিলি আপনারা ট্যাব হিসেবে ব্যবহার করতে পারবেন। পেন সাপোর্ট করে, জেস্টার ইউজ করতে পারবেন। এবং ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপটা 5 থেকে 7 ঘন্টা একটা ডিসেন্ট ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন, সব ধরনের কাজ করতে পারবেন ল্যাপটপটা দিয়ে। এবং চাইলে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে SSDগুলো আপনারা আপডেট করতে পারবেন। এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 47,990 টাকা, খুবই ডিসেন্ট প্রাইসে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এবং আজকে নতুন একটি কালেকশন দেখাবো, এটা হচ্ছে HP ইলিট বুকের 830G6, এটা X360 মডেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে G6 830, এটাও কিন্তু কোরাই 5th gen প্রসেসর দিয়ে, এবং ডেফিনেটলি স্টেরিও সাউন্ড সিস্টেম দিয়ে আছে। এটা কোরাই 5th gen প্রসেসর দিয়ে, 512 GB NVMe M.2 SSD, এবং 16 GB র্যাম থাকছে DDR4-এর 2400 MHz, 8 GB শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন। ল্যাপটপটা খুবই গর্জিয়াস, দেখেন একদমই গর্জিয়াস একটা ল্যাপটপ, আলট্রা স্লিম প্লাস 360 ডিগ্রি কনভার্টেবল, ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন, পেন সাপোর্ট করে, ডিসপ্লেটা 13.3 ইঞ্চি ডিসপ্লে, টাচ স্ক্রিন ডিসপ্লে প্লাস IPS ডিসপ্লে দিয়ে আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, এবং ডিসপ্লেটা কিন্তু অ্যান্টিগ্লার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, মানে রিফ্লেকশন হওয়ার পাশাপাশি ডিসপ্লের কালার অ্যাকুরেসি আপনারা খুবই ভালো পাবেন। এবং চাইলে কিন্তু গ্রাফিক্সের কাজ, ভিডিও এডিটিং করতে পারবেন, যেহেতু কোরাই 5th gen 4 core 8 thread এবং 6 MB ক্যাশ থাকছে। এই ল্যাপটপটা দিয়ে আপনারা সব ধরনের ভালো সাপোর্ট পেয়ে যাবেন। কন্ডিশনটা একদম টোটালি ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে এভেলেবেল আছে। ব্যাটারি ব্যাকআপটা 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ দিয়ে। এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 57,990 টাকা। এটা অনেক রেয়ার একটা সিরিজ,
অ্যাভেলেবেল না আমাদের কাছে, কিন্তু এখন কোয়ান্টিটি আছে অ্যাপ্রক্সিমেটলি 10 পিসের মতো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা কিন্তু তাড়াতাড়ি আমাদের শপে চলে আসবেন, শপে আসলে কিন্তু ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করতে পারবেন, চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন। এবং প্রত্যেকটা ল্যাপটপের ওয়ারেন্টি গ্যারেন্টি ফ্যাসিলিটিস আমি আগেও বলেছি, প্রত্যেকটা ল্যাপটপে যদি 15 দিনের মধ্যে কোনো ধরনের ইস্যু হয়, কোনো ধরনের সমস্যা হয়, সফটওয়্যার বা হার্ডওয়্যার ইস্যু, আমরা কিন্তু সম্পূর্ণ ল্যাপটপটি চেঞ্জ করে দেবো। পাশাপাশি 5 ইয়ার্স একটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন, একটি ব্যাগ, একটি মাউস এবং একটি মাউস প্যাড প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট পেয়ে যাবেন। চার্জার তো ডেফিনেটলি প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে। তো আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকে কিন্তু আমরা ভিডিও শেষের দিকে ব্র্যান্ড পিসি দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্র্যান্ড পিসিও রাখা আছে, প্রত্যেকটা ব্র্যান্ড পিসি এখানে বেশ কিছু কোয়ান্টিটি রাখা আছে, আমি একটা নিয়ে দেখাচ্ছি। এটার মডেলটা ফার্স্টে বলে দিই, এটা হচ্ছে লিনোভো থিং সেন্টার M900, এটা Core i5 6th generation একটা ডেস্কটপ, এটা 8 GB র্যাম দিয়ে আছে এবং 4 GB শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন, 256 GB M.2 SSD ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু অনেকটা পোর্টেবল, মানে জাস্ট দেখেন একটা ডেস্কটপ আমার হাতে এতটা পোর্টেবল। এটা USB পোর্টের কথা যদি বলি, এখানে এখানে পিছনে কিন্তু আপনারা 4টা USB পোর্ট পেয়ে যাচ্ছেন এবং 2টা ডিসপ্লে পোর্ট থাকছে, একটা HDMI পোর্ট পেয়ে যাচ্ছেন, সামনে কিন্তু 2টা USB পোর্ট পেয়ে যাচ্ছেন, হেডফোন মাইক্রোফোন জ্যাক থাকছে এবং পাওয়ার বাটন থাকছে, ছোট্ট একটা স্পিকার ইউজ করা হয়েছে এবং ডাইরেক্ট কানেক্ট করে কিন্তু আপনারা মনিটরের সাথে, কিবোর্ড মাউসের সাথে খুবই ইজিলি ইউজ করতে পারবেন। আসলে এই ডিভাইসগুলো যাদের একটু প্লেসের শর্টেজ আছে, যারা একটু কম্প্যাক্ট জায়গার মধ্যে থাকেন, তাদের জন্য এটা বেস্ট একটা ডিভাইস হবে। আমাদের কাছে বেশ কিছু কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা পিসি কিন্তু যথেষ্ট ডিসেন্ট কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল, আপনারা পেয়ে যাবেন, সব ধরনের কাজ করতে পারবেন। যারা অফিস এক্সেলের কাজ করেন, যারা গ্রাফিক ডিজাইনার আছেন, যারা একটা পোর্টেবল ডিভাইস পারচেস করতে চান, তাদের জন্য এটা বেস্ট হবে। এটার প্রাইসটা থাকছে মাত্র 20,990 টাকা, খুবই অসাধারণ একটা ডিভাইস। এটা এতটা আপডেট ডিভাইস, দেখেন এখানে কিন্তু ডিসপ্লে পোর্ট ইউজ করা হয়েছে, বেসিক মডেলগুলোতে কিন্তু এখন ডিসপ্লে পোর্ট দেওয়া হয় না, কারণ এটা কিন্তু একদম আপডেট মডেলগুলোতে, বেসিক্যালি আপডেট যে মনিটর আছে, অ্যাপ্রক্সিমেটলি 30,000 থেকে 40,000 টাকার উপরে যত মনিটর আছে প্রত্যেকটা মনিটর আপনার ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন। তো বুঝতেই পারতেছেন এই ডেস্কটপটা কতটা আপডেটেড। তো এটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন। আমাদের কাছে বেশ কিছু কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, আপনারা 4টা, 5টা বা 8টা দেখে একটা পারচেস করতে পারবেন। প্রাইসটা থাকছে মাত্র 20,990 টাকা। এবং আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে নক করতে পারেন। আমাদের কাছে আরও অনেক ল্যাপটপের স্টক অ্যাভেলেবেল আছে, দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে অনেকগুলো ল্যাপটপ সাজানো আছে। এবং আরও যদি দেখতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে অবশ্যই প্রোডাক্টের ইনফরমেশন, প্রাইস সব কিছু জানতে পারবেন এবং সরাসরি আমাদের শপে এসে কিন্তু আপনার ল্যাপটপগুলো দেখে বেছে চালিয়ে পারচেস করতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি, মিরপুর 10, ফলপট্টি মসজিদ কলি, বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে বিল্ডিংয়ে, সামাদ প্লাজার 3rd তলায়, ITBD। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে জানাবেন, পাশাপাশি নিচে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনি আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। উপরে হোয়াটসঅ্যাপে নাম্বার থাকবে, সেই নাম্বারও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আজকে যে ল্যাপটপগুলো দেখানো হলো জাস্ট বিস্তারিত একটা কনফিগারেশন ধারণা দেওয়া হয়েছে, আপনাদের যদি আরও বিস্তারিতভাবে প্রত্যেকটা কনফিগারেশন জানতে হয় অবশ্যই আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে আরও ল্যাপটপ অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দের মডেলগুলো আমাদের জানাতে পারেন, আমরা কিন্তু সেই অনুযায়ী নেক্সট ভিডিওগুলো আপলোড করব। অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করবেন, সাপোর্ট করবেন এবং ডেফিনেটলি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।